আরো একটা জায়গায় আসলাম, এটা নাকি খুবই ফেমাস হালিশহরের এই জায়গায় চা বাগান। এটার নাম হচ্ছে চা বাগান। কেমন চা এখানে? আচ্ছা এখানে কি কি চা আছে? কফি, মালাই চা, তারপর হচ্ছে কাঁচা আমের চা, জলপাই চা, মালটা চা, কিছু নাই এখন, শুধু মালটা আছে আর হচ্ছে তেঁতুলের চা আছে আর কাঁচামরিচের চা আছে। আপাতত অফ আছে। আচ্ছা রং চা, দুধ চা, মশলা চা, মালটোবা চা, হরলিক চা, কফি চা, গ্রিন টি। আচ্ছা এই জায়গাটা হচ্ছে সিলভার বেলস কিন্ডার গার্ডেন স্কুলের পাশে। আর এই যে আল্লাহ, আমি এরকম চা জীবনও খাই নাই। তেঁতুলের চা ফর দ্য ফার্স্ট টাইম খাচ্ছি। মানে আমি মিন্ট লেমন খেয়েছি, মিন্ট লেমন হচ্ছে ঠান্ডা আর এটা হচ্ছে জাস্ট গরম আর একটু টক টক টাইপের। মনে হচ্ছে এখানে এই যে চা বাগানের এখানে কি যে জমজমাট লাইন আপ। এখানে নাকি শুনলাম 8টার পর আসলে নাকি চাও পাওয়া যায় না। আর আসলেই আমি এরকম মজার চা কখনো খাই নাই আগে, খুবই মজা পেলাম। আর এই যে চায়ের নিয়ে চায়েতে দেখেন কিরকম কাঁচামরিচ দেওয়া জোস। কি যে ভালো লাগতেছে, দেড় মাস হয়েছে বাংলাদেশে আসছি, আমার ফেভারিট কাজিনদের সাথে দেখা হইলো, আবারও আসলাম বারপরে। আর এখানে কফি তো অ্যাজ ইউজুয়াল খুবই মজা লাগে। এই যে এটা নতুন হয়েছে বারকোড সুইটস, এখানে অনেক রকমের সুইটস পাওয়া যায়। আর এটা একদমই নতুন হয়েছে, এটা মনে হয় এক মাসও হয়নি এটা ওপেন করেছে ওরা। তা আমি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাবো যে এখানে কি কি আছে, চলেন তাহলে দেখি। অনেক ধরনের কুকিজ দেখা যাচ্ছে। এটি কবে হয়েছে? এই মাসের 4 তারিখ। আচ্ছা 15 দিন হয়েছে। আচ্ছা এখানে ডেজার্ট, এখানে ব্ল্যাক ফরেস্ট, 3 লেয়ার পেস্ট্রি, স্ট্রবেরি পেস্ট্রি, ব্লুবেরি পেস্ট্রি, অনেক ধরনের পেস্ট্রি আছে, তারপর কেকও আছে। আপনাদের মিষ্টি কি শেষ হয়ে গেছে রাত দেখে? আচ্ছা কালো জাম দেখা যাচ্ছে সোফার। এই যে মিহিদানা মতিচুর লাড্ডু, তাই না? মতিচুর লাড্ডু পাশের এটা কি কালো? এটা চকলেটের লাড্ডু, চকলেটের লাড্ডু কখনো দেখি নাই। হ্যাঁ এটা ইউনিক, নাইস তো। আচ্ছা এই যে এখানে অনেকগুলা মিষ্টি দেখা যাচ্ছে, পাটিসাপটা পিঠা, র্যাপিং পেপার, ডাল আসা জানো এখানে কি মানে বিয়ের প্রোগ্রামে মিষ্টি টিষ্টিও নিয়ে যায়। আচ্ছা দইও আছে আপনাদের, তাই না? অনেক কিছু। আচ্ছা বারকোডে আসলে কেমন জানি একটা উৎসব মুখর, মানে কি বলবো, অলওয়েজ অনেক লাইটিং, অনেক মানুষজন। রমজান মাসেও দেখা গেছে যে অনেক মানুষ এসেছে, তারাবি করে এসেছে, আমরাও দেখা গেছে যে ইফতার করে বাসায় ছিলাম অনেকক্ষণ, তারপরে ভাবলাম যে একটু বের হই, কাজিনদের সাথেও দেখা হলো, প্লাস এই যে এখানে আসলাম, কাইন্ড অফ সেহেরি করতেই চলে আসছি আর আড্ডা দিচ্ছি সবাই মিলে, বসে খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম, তো খুব ভালো একটা সময় কাটছে। আচ্ছা আমি একটু যাই দেখাই কি যে অবস্থা, অনেক মানুষজন আছে এখানে অলরেডি। এই যে আমরা গল্প করছি সবাই মিলে, কি জাঁকজমক ঈদ উপলক্ষে, সামনে ঈদ, সবগুলো মার্কেট লাইটিং করা, চট্টগ্রাম অন্যরকম হয়ে গেছে এখন। এই টাইমটা তো মনে হয় জ্যাম নাই, না জ্যাম আছে এই টাইমে, মানুষজন এখনই তো বের হচ্ছে নাকি বাসায় চলে যাচ্ছে মার্কেট থেকে অথবা মসজিদ থেকে। মার্কেটে যাওয়া শুরু করবে সারা রাত।
রাত কি মার্কেট ওপেন থাকবে? সারা রাত মার্কেট সব খোলা থাকে এবং সারা রাত ওরা শপিং করে সেদিকে তারপর বাসায় যায়। আচ্ছা ক্যাফে আলি রেস্টুরেন্ট গুলো পর্যন্ত লাইটিং করছে। হুম আচ্ছা এই জায়গাটার নাম কি? রোজার সময় সারা রাত খোলা থাকে। এইটা 1602 নম্বর গেট খুলছি না? এখানে হর্ন দিলে তারপরে মানুষ থামে জায়গাতে। আলহামদুলিল্লাহ আজকের দিনটাও অনেক ভালো কাটলো। এই যে কাজিনদের সাথে দেখা হলো, আড্ডা দিলাম, প্রথমে এখানে একটা চাহালি শহরের এইদিকে একটা চা বাগানে চা খেলাম, এরপরে বারকোট ক্যাফেতে গেলাম, ওখানে অনেক আড্ডা দিলাম। আসলে কাজিনদের সাথে ওরা মানে আমার চাচাতো বোন, কিন্তু দেখা গেছে যে একদম আপন বোনের মতো, ওদের সাথে খুবই ভালো। একটা সময় দেখা গেছে যে এত আড্ডা, এত ঘোরাঘুরি করেছি, প্রত্যেকটা মুহূর্ত অনেক স্মরণীয় হয়ে আছে আমাদের। মানে আমরা এত এনজয় করতাম, যখন বোনরা বোনরা দেখা হতো অনেক মজা করতাম, অনেক গল্প আড্ডা, ঘুরতেও চলে যেতাম আমরা, অনেক স্মৃতি আমাদের। সো এই যে বাংলাদেশে এসে সবার সাথে দেখা হচ্ছে, এই আবার যখন চলে যাব, এই যে এই স্মৃতিগুলো নিয়েই চলে যাব, এগুলো খুব মিস করব যখন চলে যাব। তো এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, প্রত্যেকটা দিনই অনেক সুন্দর কাটছে। সবাই প্রিয়জনরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই দোয়া করি। আর আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, আর সবার জন্য দোয়া সবাই যেন ভালো থাকে। আর এই তো আর এই আজকে এখন এই মুহূর্তে হচ্ছে 12:15, এখনো মানে অবাক হলাম, একটু শপিং মলে নেমেছি একটা কাজে, মেহেকের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ নেওয়ার জন্য। ওকে এটা বলেই মানে বাসা থেকে আর বের করিনি যে একটা সারপ্রাইজ নিয়ে যাব, সেই কারণে ওকে আর বের করা হয়নি। তো সারপ্রাইজটা নিলাম, নিয়ে এখন 11:30 বাজেও দেখলাম যে মল মার্কেটগুলো ওপেন, উৎসব মুখর হয়ে আছে চট্টগ্রাম, মানে বাংলাদেশ, কারণ সামনে ঈদ। এই রোজার মাসটাই হচ্ছে ওদের হট সিজন, তাই না? এক মাসে ওরা 12 মাসের ইনকাম করে। এক মাসে ওরা 12 মাসের ইনকাম করে।